আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা প্যাথোলজি বা ল্যাব মেডিসিন ডিপার্টমেন্ট সম্পর্কে জানব। প্যাথোলজি হচ্ছে মেডিকেল টেকনোলজির একটি শাখা। এই শাখায় রোগের কারণ, প্রকৃতি এবং ধরন নিয়ে গবেষণা করা হয়ে থাকে এবং যিনি এই গবেষণা ও পরীক্ষার মাধ্যমে রোগীর রোগ নির্ণয় করে থাকেন তাকে প্যাথোলজিস্ট বা মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট বলা হয়। প্যাথোলজিস্ট বা মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট রোগ নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। একজন প্যাথোলজিস্ট রোগীর শরীরের কোষ, টিস্যু, রক্ত ও তরল এবং অঙ্গসমূহের বিভিন্ন পরিবর্তনগুলো পরীক্ষা করে গবেষণার মাধ্যমে রোগের ধরন ও কারণ বের করে থাকেন। আপনিও চাইলে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করে এ সেবামূলক পেশায় নিজের ক্যারিয়ার গড়তে পারেন। চিকিৎসা সেবায় পেশা করা অন্য যে কোনো পেশার চেয়ে অনেক বেশি সম্মানজনক, কারণ এই পেশার সাথে জড়িত রয়েছে মানবতাবোধ ও সহমর্মিতা। বর্তমানে আমাদের দেশের হাসপাতাল, ক্লিনিক ও ল্যাবগুলোতে প্যাথোলজিস্টদের ভালো চাহিদা রয়েছে। কাজের ধরন: রোগীর মলমূত্র, কাশি, রক্ত সংগ্রহ করে পরীক্ষা করা, সংগৃহীত নমুনা সঠিকভাবে সংরক্ষণ করা, সংগৃহীত নমুনা পরীক্ষা নিরীক্ষা ও বিশ্লেষণ করে প্রতিবেদন তৈরি করা, রোগীর স্বাস্থ্য পরীক্ষার সকল তথ্য সংরক্ষণ করা, বিশেষ প্রয়োজনে রোগ নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি নিয়ে গবেষণা করা, নতুন ও জুনিয়র কর্মীদের প্রশিক্ষণ দেওয়া। কাজের ক্ষেত্র: বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন, উপজেলা থেকে শুরু করে রাজধানী পর্যন্ত প্রচুর সরকারি, বেসরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র ও ক্লিনিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সেই সাথে রয়েছে অসংখ্য বেসরকারি ডায়াগনস্টিক ল্যাবরেটরি। ক্রমেই বেড়ে চলেছে এসব হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ল্যাবের সংখ্যা। এসব প্রতিষ্ঠানে প্রতি বছরই দক্ষ প্যাথোলজিস্টের প্রয়োজন পড়ে। এছাড়া বিভিন্ন রোগ নির্ণয় গবেষণা প্রতিষ্ঠান, এনজিও, আইন শৃঙ্খলা বাহিনীর ফরেন্সিক বিভাগে প্যাথোলজিস্টের পদ রয়েছে। প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা, বিশেষ প্রশিক্ষণ ও অভিজ্ঞতা থাকলে অনেক বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় স্বাস্থ্য ও রোগ নিয়ে গবেষণা করার সুযোগ পেতে পারেন। এছাড়া কেমিক্যাল ল্যাবরেটরি, জনস্বাস্থ্য, শিল্প কারখানা, উচ্চশিক্ষা ও স্বাস্থ্য প্রশাসনে নিজের কর্মজীবন শুরু করতে পারেন। দক্ষতা ও গুণাবলী: ল্যাবরেটরি সম্পর্কিত যাবতীয় জ্ঞান থাকতে হবে। রোগ নির্ণয় ও চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রপাতি ব্যবহারে পারদর্শী হতে হবে। রোগীর সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে ও বোঝার চেষ্টা করতে হবে। সঠিকভাবে রোগ শনাক্তকরণের দক্ষতা থাকতে হবে। অত্যন্ত মনোযোগ সহকারে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। ল্যাবরেটরিতে ঘন্টার পর ঘন্টা কাজ করার মানসিকতা থাকতে হবে তার। এছাড়া প্যাথোলজিস্টদের অবশ্যই তাদের কাজ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান ও দক্ষতা থাকতে হবে, কারণ একজন প্যাথোলজিস্টের কাজের ওপর নির্ভর করে বহু মানুষের সুস্বাস্থ্য। এজন্য তাকে সকল ছোটোখাটো বিষয় খেয়াল রাখতে হয়, কারণ এখানে সামান্য ভুল হলে একজন রোগীর পুরো চিকিৎসাতেই ভুল থেকে যাবে। চিকিৎসকেরা তাদের পরীক্ষা নিরীক্ষা করা প্রতিবেদনের ওপর ভিত্তি করেই রোগীদের পরামর্শ দিয়ে থাকেন।